রাজভোগ ছেড়ে, 56 ভোগ ছেড়ে তিনি সুদামা বিপ্রের দেওয়া চিড়ে খুব আনন্দের সঙ্গে খেয়েছিলেন। তো সেখানে কি রস তিনি পেয়েছিলেন? প্রেম রস। এখন প্রেম রস 12 রকমের, প্রেম রস 12 রকমের, এর মধ্যে প্রধান হচ্ছে 5 রকমের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। প্রেম 12 রকমের হয়, তার মধ্যে প্রধান হচ্ছে কত রকম? 5 রকম। প্রথম প্রেম হচ্ছে শান্ত প্রেম। শান্ত প্রেমটা যেমন একজনকে আমার ভালো লাগে, অনেকে বলে না আমি অমিতাভ বচ্চনের ফ্যান। ফ্যান মানে কি? ফ্যান মানে কি? পাখা কি? হ্যাঁ, অমিতাভ বচ্চনকে আমার ভালো লাগে, এটাকে বলে ফ্যান। তাহলে যারা বলে আমার কৃষ্ণকে ভালো লাগে তাদের রসটার নাম কি? শান্ত রস। কৃষ্ণকে আমার ভালো লাগে এই রসটার নাম কি? শান্ত রস। শান্ত রস, আচ্ছা, ভালো তো লাগে। এবার কৃষ্ণের জন্য কিছু করি, কৃষ্ণের জন্য একটু মালা গাঁথি, কৃষ্ণের জন্য একটু রান্না করি, ওই রসটার নাম কি? দাস্য রস। একটা থেকে একটা উপরে, একটা থেকে একটা উপরে। প্রথম রসটা হলো কৃষ্ণকে আমার ভালো লাগে, এ রসটার নাম কি? শান্ত রস। শান্ত রস। তার উপরের রস, না ভালো তো লাগে, আবার কৃষ্ণের জন্য আমি একটু মালা গাঁথি, কৃষ্ণের জন্য একটু রান্না করি, কৃষ্ণকে একটু ভোগ লাগাই, ওইটা কি রস? দাস্য রস। দাস্য মানে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের কর্মচারী, আমি কৃষ্ণের কুকুর। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো বলে আমি তোমার কুকুর, এটা কি রস? দাস্য রস। এবার অনেক সময় হয় কি, দাস্য মানে কর্মচারী, দাস্য মানে কর্মচারী, আমরা কৃষ্ণের কর্মচারী। কিন্তু কর্মচারীর সঙ্গে অনেক সময় মালিকের ঘনিষ্ঠতা হয়ে যায়। শ্রীল প্রভুপাদ যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির মালিক তার ড্রাইভারকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, যাওয়ার সময় ড্রাইভারের সঙ্গে গল্প করতেন, গল্প করতে করতে ড্রাইভার হয়ে গেল বন্ধু। তাহলে এটা আরেকটু উপরে না? আরেকটু উপরে, বন্ধুত্ব। বন্ধুত্বটা তো সবার সঙ্গে হয় না, তাই না? সব কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব হয় না। কৃষ্ণের কিছু কিছু কর্মচারী আছে যারা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, সেই রসটার নাম কি? না দাস্য তো, এটা দাস্যের উপরে না, প্রেম রস। সবগুলি প্রেম রস, এই পাঁচটাই প্রেম রস। কিন্তু প্রেম রসের মধ্যেই যেমন একই দুধ থেকে সন্দেশ হচ্ছে, রাবড়ি হচ্ছে, রসগোল্লা হচ্ছে, গোলাপজাম হচ্ছে, একই দুধ থেকে, ঠিক তেমনি একই প্রেম রস প্রথমে হচ্ছে শান্ত রস। শান্ত রসটা কি আবার বলুন? ভালো লাগে, কৃষ্ণকে ভালো লাগে। তার থেকে উপরে শান্ত রস তো দাস্য রস, তার থেকে উপরে সখ্য রস। সখ্য রস মানে বন্ধুত্ব, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার বন্ধু। কৃষ্ণের কোন কোন দাস্য রসের ভক্ত কৃষ্ণের সঙ্গে মিশে যায়, বন্ধুরূপে মিশে যায়। তো সেই রসটা আরো উপরে, দাস্য রসের সেটা হচ্ছে সখ্য রস। এবার কিছু কিছু সখা মনে করে যে হ্যাঁ কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। কিন্তু কিছু কিছু বন্ধু আবার এরকম বন্ধু হয় যে যেমন পিতামাতা যেমন সন্তানের যত্ন নেয়, পিতামাতা যেমন সন্তানের যত্ন নেয়, হ্যাঁ সন্তানের জন্য কত কিছু করে, কিছু কিছু বন্ধু আছে বন্ধুর জন্য কিছু যত্ন নিতে চায়, তাই না? কিছু বন্ধুর যত্ন নিতে চায়, হ্যাঁ। তো সেটা কি রস? সেটা সক্ষরসের উপরে, বাৎসল্য। বাৎসল্য মানে পিতামাতার স্নেহ, পিতামাতার স্নেহ, সেটা হচ্ছে কি রস? বাৎসল্য রস। তার উপর একটা রস আছে যেটা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে একটা রস বিনিময় হয়, সে রসটার নাম কি? মাধুর্য রস। মাধুর্য রস, তো মাধুর্য রসের মধ্যে সবগুলি রস আছে,
হ্যাঁ, প্রথম রসটার নাম কি বলেছিলাম? শান্ত রস, কৃষ্ণকে আমার ভালো লাগে। তো মাধুর্য রসের ভক্ত যারা, তাদের কাছে কৃষ্ণ ভালো লাগে কি লাগে না? লাগে, তাহলে একটা শান্ত রস আছে। তার উপরে রস কি? দাস্য। যারা মাধুর্য রসের ভক্ত তাদের মধ্যে দাস্য রস আছে, কৃষ্ণের কিছু সেবা করব, দাস যেটা করতে চায়, তো সেটা মাধুর্য রসের ভক্তের মধ্যে আছে। তারপরে হচ্ছে সখ্য। তো যারা মাধুর্য রসের ভক্ত তারা কিন্তু কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়, তাহলে সক্ষরস আছে, সক্ষরস আছে। আবার যারা মাধুর্য রসের ভক্ত তারা পিতামাতার মতো যত্ন নেয়, হ্যাঁ, যেমন স্ত্রী স্বামীর যত্ন নেয়, যত্ন নেয় না স্বামীর স্বাস্থ্য যাতে খারাপ না হয়। হ্যাঁ, পিতামাতা যেমন সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখে, স্ত্রী স্বামীর স্বাস্থ্যের দিকে নজর রাখে, রাখে তো, সেটা কি রস? না, বাৎসল্য রস, বাৎসল্য রস। আর এছাড়াও স্বামী স্ত্রীর যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকে সেটা হচ্ছে মাধুর্য রস। তাহলে মাধুর্য রসের মধ্যে পাঁচটা রসই একসঙ্গে পাওয়া যায়। তো আর এই যে মাসটা দামোদর মাস, এটা কোন রসের জন্য বিখ্যাত? দামোদর মাসটা কোন রসের জন্য বিখ্যাত? বাৎসল্য, পিতামাতার স্নেহ, পিতামাতার স্নেহ। মা যশোদা এই মাসে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই না? তো এটা মা যশোদার সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক? বাৎসল্য। এই মাসটা এক মাস এই বাৎসল্য প্রেমের জন্য কৃষ্ণ জগৎ বিখ্যাত হয়েছিলেন। কৃষ্ণের অন্যান্য লীলাগুলি একদিন উদযাপন করা হয়, যেমন নরসিংহ লীলা, নরসিংহ চতুর্দশী কয়দিন হয়? একদিন। রামনবমী কয়দিন হয়? একদিন। এরকম জন্মাষ্টমী কয়দিন হয়? একদিন। কিন্তু এই দামোদর লীলা, মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, এটা কয়দিন অনুষ্ঠান হয়? এক মাস। প্রশ্ন জাগে, এই লীলাটা একমাত্র একটাই লীলা আছে কৃষ্ণের যেটা এক মাস ধরে আরাধনা হয়, পূজা হয়, প্রদীপ দেখানো হয় এক মাস ধরে। তার মানে কি? লীলাটার গুরুত্ব আছে। এই লীলাটার গুরুত্ব কি? যে ভগবান ভক্তের কাছে পরাজিত, ভগবান ভক্তের কাছে পরাজিত, নাহলে ভগবানকে কে বাঁধতে পারে? দুর্যোধন কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন, পেরেছিলেন কি? পারেননি। দুর্যোধনের সৈন্য সামন্তের অভাব ছিল না, তিনি সমগ্র পৃথিবীর রাজা ছিলেন দুর্যোধন। যখন কৃষ্ণ দূত হয়ে গেছিলেন হস্তিনাপুরে, তখন দুর্যোধন বলছিলেন গোয়ালাকে বাঁধো, তখন সৈন্য সামন্ত মিলেও কৃষ্ণকে বাঁধতে পারেননি, বোঝা গেল? তাহলে দুর্যোধনের এত শক্তি থাকা সত্ত্বেও কৃষ্ণকে বাঁধতে পারেননি। আর মা যশোদা দুর্যোধনের তুলনায় তার কোনো শক্তিই নাই, তাহলে তিনি কি করে কৃষ্ণকে বাঁধলেন? তার আরেকটা শক্তি আছে, সেই শক্তির নাম হচ্ছে প্রেমশক্তি। সেই শক্তির নাম কি? প্রেমশক্তি। আর মা যশোদার প্রেমটার নাম কি? বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম, যে কৃষ্ণ আমার সন্তান, আমি যদি তার যত্ন না নিই সে তার রোগ হবে, আমি যদি তার যত্ন না নিই তার শরীর খারাপ হবে। হ্যাঁ, ওই নন্দ মহারাজ এরকম, হ্যাঁ, গর্গমুনি বলছেন যে তুমি কি জানো হে নন্দ মহারাজ, তুমি কি জানো তোমার এই সন্তানটা কিন্তু স্বয়ং ভগবান? নন্দ মহারাজ বলছে হুম, স্বয়ং ভগবান, আমি যদি একে শাসন না করি নষ্ট হয়ে যাবে, এই ছোকরাটা নষ্ট হয়ে যাবে আমি যদি ওকে শাসন না করি। এই যে প্রেম, এটার নাম কি? বাৎসল্য প্রেম। মা যশোদাও ভাবে, আমি যদি কৃষ্ণকে শাসন না করি, কৃষ্ণকে কান না মলি, কান মলে না দিই, কৃষ্ণকে যদি লাঠি না দেখাই, তাহলে কৃষ্ণ নষ্ট হয়ে যাবে। তো অনেকে বলে, অন্য ধর্মের মানুষ অনেকে বলে, আপনাদের কি ভগবান, এক মহিলা তার কান মলে দিচ্ছে? আরে তোমরা তো মনে করো ভগবান সর্বশক্তিমান, আমাদের সনাতন শাস্ত্র বলে প্রেম সর্বশক্তিমান। ভগবান সর্বশক্তিমান নয়, কে সর্বশক্তিমান? প্রেম। প্রেমের কাছে ভগবান পরাজিত, যুগে যুগে পরাজিত, প্রেমের কাছে পরাজিত, প্রেমিক ভক্তের কাছে পরাজিত।
এই জন্য মা যশোদা কান মলতে পারেন, এই জন্য মা যশোদা লাঠি দেখাতে পারেন, আর সেই লাঠি দেখে কৃষ্ণ ভয় পান। তো আমি সংক্ষেপে সেই লীলাটা বলি, দামোদর মাসে যেই লীলার জন্য কৃষ্ণ জগৎ বিখ্যাত হয়েছেন। মা যশোদার নাম যশোদা, যশ মানে বিখ্যাত, যশ মানে কি যশ, নাম যশ, যশ মানে কি খ্যাতি, বিখ্যাত। তো কৃষ্ণ বিখ্যাত হয়েছেন মা যশোদা, দা মানে যিনি দান করেন, দা মানে যিনি দান করেন, মা যশোদা কৃষ্ণকে খ্যাতি দান করেছিলেন, সুখ্যাতি দান করেছিলেন। কি সেই সুখ্যাতি? হে ভগবান, তুমি সর্বশক্তিমান নও, তোমার প্রেম সর্বশক্তিমান। বলে কি করে বোঝা গেল? কারণ তোমার প্রেম দিয়ে তোমাকে বাধা যায়, তোমার প্রেম দিয়ে তোমার কান মলা যায়। কিন্তু দুর্যোধন, প্রেমহীন দুর্যোধন সমগ্র মানে সৈন্য সামন্ত দিয়েও তোমাকে বাঁধতে পারে না, কিন্তু প্রেম দিয়ে একটা মহিলা, যশোদা নামের মহিলা, তিনি তোমাকে বাঁধতে পেরেছে প্রেম দিয়ে। তো এই জন্য যশোদা, দা মানে দান করেন, আর যশো মানে খ্যাতি। কৃষ্ণকে সবচেয়ে বড় খ্যাতি, যেটাকে অন্য ধর্মের মানুষেরা মনে করে সবচেয়ে বেশি বদনাম, না কি কৃষ্ণ দুর্বল, আর সনাতন ধর্মে বলে এটা হলো কৃষ্ণের সবচেয়ে বড় গুণ, যেটাকে আপনারা বলছেন কৃষ্ণের সবচেয়ে বড় দুর্বলতা। সনাতন ধর্মে এটাকে বলা হয় কৃষ্ণের সবচেয়ে বড় না গুণ, অন্য ধর্মের মানুষ বলে এটা আপনাদের কৃষ্ণের দুর্বলতা, আর আমরা বলি এটা কৃষ্ণের সবচেয়ে বড় গুণ, কারণ ভগবান প্রেমের বশীভূত। এর থেকে বড় গুণ আর ভগবানের হতে পারে না। মা যশোদা, তিনি ভোরবেলায়, আজকের দিনের কথা, আজকের দিনের ঘটনা, ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনি ভাবছেন কৃষ্ণের জন্য তাজা মাখন তৈরি করতে হবে। তো মাখন তৈরি করার দাস দাসী, নন্দ মহারাজের হাজার দাস দাসী ছিল, কিন্তু মা যশোদা ভাবলেন আমি দাস দাসীকে দিয়ে মাখন তৈরি করতে দেব না, মাখনটা তৈরি করব আমি নিজে হাতে। কেন বলুন তো? এখনো কারণটা কি? প্রেম। কারণটা কি? চাকরানি দিয়ে রান্না করা যায়, তো স্ত্রী কেন রান্না করে স্বামীর জন্য? পয়সা থাকলে চাকরানি দিয়েও করা যায়, কিন্তু তবু স্ত্রী মনে করে চাকরানির রান্না। আমি দেখেছি এক ডাক্তার বাড়িতে, আমি দেখেছি চাকরানি রান্না করছে, ডাইনে বাইরে তাকাচ্ছে, কেউ নাই, চাল টাল না ধুয়ে দিয়ে দিচ্ছে, কারণ তাকে টাইম মতো রান্নাটা নামিয়ে দিতে হবে। কিন্তু সে যেহেতু চাকরানি, তার মধ্যে প্রেমটা নাই, তো সে ডাইনে বাইরে তাকাচ্ছে, ডাক্তারবাবু নাই, ডাক্তারের স্ত্রী কাছে নাই, হঠাৎ করে আধুয়া চাল বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো চাকরানির মধ্যে প্রেমের অভাব, কিন্তু স্ত্রী যখন ভাবে না না, এই চাকরানি ফাকরানি যে রান্না করলে এরা নোংরা, এরা ঠিক মতো পারে না, আমি যদি নিজে হাতে রান্না করে দিই, ভালো করে চাল ধুয়ে রান্না করে দিই, তাহলে আমার স্বামীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, তো এখানে প্রেম আছে। তো এই জন্য মা যশোদা কখনো দাস দাসী দিয়ে কৃষ্ণের মাখন তোলাতেন না, কৃষ্ণের মাখন নিজে হাতে তুলতেন। ভোরবেলা উঠে কৃষ্ণ তখনও ঘুমাচ্ছে, তখন মা যশোদা, তিনি তার ওই আগের দিনে দই পেতে রেখেছিলেন, তারা ওই বৃন্দাবনে দেখা যায় দইয়ের মাঝখানে একটা বাঁশের একটা দণ্ড, সেটা দড়ি দিয়ে এরকম করে টানে। তো মা যশোদা তো টানতে শুরু করলেন ভোরবেলায়, এবং তার হাতের চুড়িগুলি বাঁচতে শুরু করলো। হ্যাঁ, আর মা যশোদা মুখে কৃষ্ণের গুণগান কীর্তন করছেন। হ্যাঁ, তো এইদিকে হাতের চুড়ি বাঁচছে, মনে হচ্ছে যেন করতাল বাঁচছে। হ্যাঁ, আবার কৃষ্ণের গুণগান কীর্তন করছেন, আবার এদিকে মাখনের দড়ির শব্দ, ঘর 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 ঘর, তো মনে হচ্ছে যেন একটা কীর্তন হচ্ছে। তো কিছুক্ষণ পরে কৃষ্ণের ঘুম ভেঙে গেল। কৃষ্ণের ঘুম ভেঙে যাওয়ার পরে প্রেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে অভিমান, প্রেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে অভিমান, কৃষ্ণের অভিমান হয়ে গেল, মা আমাকে একা ফেলে চলে গেল। কৃষ্ণ তখন একটু গোসা করে হেলতে দুলতে আস্তে আস্তে মার কাছে এসে উপস্থিত।
এসে ওই যে মন্থন দণ্ডে মা যশোদা টানাটানি করছিলেন, কৃষ্ণ এসে সেটাকে খপ করে ধরলেন। মা যশোদা ভাবছে একটা বাচ্চা ছেলে ধরেছে আর এমন কি। মা যশোদা আবার টানলেন, ওয়া নাড়তে পারছেন না, নাড়তে পারছেন না, কে ধরেছে? সর্বশক্তিমান। এই দণ্ডটা কে ধরেছে? সর্বশক্তিমান। মা যশোদা অনেক চেষ্টা করে নাড়তে পারছেন না। তখন কৃষ্ণের দিকে তাকালেন, বা আমার ছেলের তো শক্তি হয়েছে ভালোই, বাচ্চাদের শক্তি হলে মার খুব আনন্দ হয় না? মার খুব আনন্দ হয়, বা আমার তো ছেলের ভালো শক্তি হয়েছে, অল্প বয়সে ভালো শক্তি হয়ে গেছে, খুব আনন্দ হয়েছে। তখন মা খুব স্নেহ ভরে তার দিকে তাকালেন। তখন কৃষ্ণ বললেন, দুধ খাবো, দুধ খাবো, মানে দুধ খাবো মানে বুকের দুধ খাবো। তখন মা যশোদা কাজ বন্ধ করে, মাখন তোলা বন্ধ করে কৃষ্ণকে কুলে বসিয়ে দুধ খাওয়াতে লাগলেন। আর এদিকে উনুনে চুলার মধ্যে দুধ বসানো আছে, কারণ বুকের দুধে তো সবসময় হয় না, হ্যাঁ, বাচ্চাদের বুকের দুধও মা খাওয়ায়, আবার আলাদা গরুর দুধও খাওয়ায়, তাই না? হ্যাঁ, তো কৃষ্ণের জন্য গরুর দুধ উনুনে বসিয়েছেন। গরুর দুধের একটা স্বভাব কি, যে আপনি যখন উনুনে দুধ বসাবেন, এই একটু অমনোযোগ হলে কি হয়, উতলে পড়ে যায়। তো মা যশোদা যখন কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছেন বুকের দুধ, হঠাৎ করে তাকিয়ে দেখেন যে উনুনের দুধটা উতলে পড়ে গেছে, পড়ে যাচ্ছে। তখন মা যশোদা কৃষ্ণকে মাটিতে বসিয়ে তিনি সেই দুধটাকে সামাল দিতে দৌড়ালেন। কৃষ্ণের হয়ে গেল অভিমান, অভিমান, আমাকে মানে মাটিতে রেখে চলে গেল, আমার দাম বেশি না এই দুধের দাম বেশি? হ্যাঁ, মা যশোদা তো জানে এই দুধ না, এই দুধ না রাখলে কৃষ্ণ পরে খাবে কি, তাই কৃষ্ণ মা যশোদার কাছে দুধের দাম আছে, কিন্তু কৃষ্ণ ভাবছে আমার দাম বেশি না দুধের দাম বেশি? হ্যাঁ, আমাকে ফেলে থুয়ে চলে গেল, আমি দুধ খাচ্ছিলাম আনন্দ করে। হ্যাঁ, তখন কথা নয়, কথা নয়, এই বাচ্চা কথা নয়। হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ, মা গেছে দুধ সামলাতে। তখন সামনে ছিল একটা ওই শিল নোড়ার নোড়া, আর ছিল ওই দইয়ের ভাণ্ডটা, যে দইয়ের ভাণ্ডে মা যশোদা মাখন তুলছিলেন। কৃষ্ণ রাগের মাথায় দিলেন একটা আঘাত সেই দইয়ের ভাণ্ডে, আর দইয়ের ভাণ্ড ফেটে সব দই পড়ে গেল। তারপরে তো বোধশোধ হলো, আরে আমি যে এটা করলাম, এখন তো মা আসবে, এসে তো আমাকে লাঠি পেটা করবে। তখন কৃষ্ণ মারলেন দৌড়, আর দৌড় দিলেন তো দইয়ের উপর দিয়ে, তাহলে পায়ের ছাপ, চরণের ছাপ, যেদিকে যেদিকে দৌড়ালেন সেদিকে সেদিকে, এই কথা নয়, যেদিকে যেদিকে দৌড়ালেন সেদিকে সেদিকে চরণের ছাপ। তো মা যশোদা এসে দেখলেন, আরে দইয়ের ভাণ্ডটা ভেঙেছে, তো আমার ছেলের কাজ, কিন্তু ছেলেটার বুদ্ধি আছে, সে আবার পালিয়ে গেছে। তো চোর পালালে কি হবে, চিহ্ন রেখে গেছে, কি চিহ্ন? চরণের ছাপ। মা যশোদা চরণের ছাপ দেখে দেখে হাতে একটা লাঠি নিয়ে চরণের ছাপ দেখে দেখে কৃষ্ণের পেছনে পেছনে খুঁজতে লাগলেন। আর কৃষ্ণ একটা ঘরে গিয়ে দেখছে ওই শিকায় রাখা মাখন, মানে উপরে রাখা মাখন। তখন কৃষ্ণ ভাবছেন, মা আমাকে তো তুমি দুধ খাওয়ালে না, আমি এখন বাসি মাখন খাবো, খেয়ে অসুস্থ হব, তখন তুমি আমাকে মথুরার হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করবে, তখন বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছ। এগুলি হচ্ছে অভিমান, এগুলি কি অভিমান, যে আমাকে তো দুধ খাওয়ালে না, তুমি তো তোমার গরুর দুধের দিকে দৌড়ালে, তো এখন আমি বাসি মাখনটা খাবো, বাসি মাখন খেয়ে অসুস্থ হব, অসুস্থ হলে আমাকে নিয়ে তোমার যেতে হবে মথুরার হাসপাতালে, তখন ট্যাগটা পাবে কত বড় ভুলটা করেছে। যাই হোক, কৃষ্ণ তো বাসি মাখন খেলেন, খেয়ে আবার বানরগুলিকে দিলেন, বানরগুলিও খেয়ে একেবারে আকণ্ঠ, খেয়ে বানরগুলি আর খেতে পারছে না।
তখন কৃষ্ণ বলছে কি মাখন বানরও খায় না, বানরও খায় না, বানরও খেয়েছে মানে আকন্দ খাওয়ার পরে কি আর খেতে পারে। এদিকে মা যশোদা তো লাঠি নিয়ে ওই ঘরে ঢুকে পড়েছে, তখন কৃষ্ণ টের পেয়েছে ও মা এসে গেছে। তখন কৃষ্ণ লাভ দিয়ে তিনি সেখান থেকে দৌড়ে পড়ান, আর মা যশোদা বাচ্চার সঙ্গে দৌড়ে পারছে না, কৃষ্ণ দৌড়াচ্ছে মা যশোদাও দৌড়াচ্ছে পেছনে পেছনে, কৃষ্ণ এক হাত দূরে কিন্তু মা যশোদা তাকে ধরতে পারছে না। আচ্ছা কৃষ্ণ যদি দৌড়ায় জগতের কেউ ধরতে পারবে? জগতের কেউ ধরতে পারবে? পারবে না, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি দৌড়ালে কেউ ধরতে পারবে না, মা যশোদা ধরতে পারছে না। কিন্তু একটা জিনিস দিয়ে কৃষ্ণকে ধরা যায়, আবার সেই জিনিসটা কি? প্রেম। কৃষ্ণ পেছন দিকে তাকিয়ে দেখছে মা যশোদার মুখ থেকে ঘাম ঝরছে, তিনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, দৌড়াতে পারছে না। তখন কৃষ্ণের প্রেম জেগে উঠল, তুমি আমাকে ধরতে পারছো না, তোমার অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে আমি ধরা দিচ্ছি। তখন কৃষ্ণ যেই পেছনে ফিরে তাকালেন, কৃষ্ণের ইচ্ছা হলো মা যশোদা যেন আমাকে ধরতে পারে, তখন সঙ্গে সঙ্গে মা যশোদা তাকে ধরলেন। এখন মাখন তোলার কাজ বাকি, ঠিক আছে তুমি আমার এক হাড়ি দই নষ্ট করেছ, তোমার শেখা উচিত কোনো জিনিস অপচয় করা উচিত নয়, দইটা তুমি নষ্ট করেছ, তো মাখন তো তুলতে হবে, এখন আমি তোমাকে দেখবো না মাখন তুলবো, কাজ করি। আগের দিনে এখনো করে অনেকে বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, হ্যাঁ এখনো করে অনেকে। তো মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধলেন উদুখলের সঙ্গে, না তার আগে কাহিনী আছে, দড়ি দিয়ে বাঁধতে গেলেন দড়িটা দুই আঙ্গুল কম, তাহলে দুই আঙ্গুল কম হলে কি করতে হবে? দড়ি জোগাড় করতে হবে। তো মা যশোদা কৃষ্ণকে হাত ধরে ধরে টানছে কি আরেকটা দড়ি এনে ওই দড়িটা জোড়া দিলেন, জোড়া দিয়ে কৃষ্ণকে বাঁধতে গেলেন দুই আঙ্গুল কম। আরে তখন আবার দড়ি জোগাড় করলেন, নন্দ মহারাজের 900,000 গাভী, দড়ির অভাব আছে 900,000 গাভী, তিনি আবার দড়ি জোগাড় করে আবার জোড়া দিলেন, বাঁধতে গেলেন দুই আঙ্গুল কম। মা যশোদা অবাক হয়ে গেলেন, আমার কি মাথা নষ্ট হয়েছে, দুই আঙ্গুল কম হচ্ছে বারবার। আর এদিকে কৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন, এই খবরটা পুরা বৃন্দাবনে ছড়িয়ে পড়ল, আর বৃন্দাবনে তো ভক্তের অভাব নাই, দেখতে দেখতে হাজার হাজার ভক্তরা মা যশোদার বাড়িতে এসে উপস্থিত। এই নন্দরানী এবার এবার আমরা তো নালিশ করলে তুমি বিশ্বাস করো না, তোমার ছেলে চোর, হ্যাঁ আমাদের বাড়ি থেকে কতবার মাখন চুরি করেছে, তুমি তো বিশ্বাস করো না, এবার তুমি নিজে বুঝতে পেরেছ তোমার ছেলেটা চোর, তখন কি হয়েছে বাঁধতে পারছো না কেন? বলছে কি জানি হয়েছে আমি বুঝতে পারছি না, আমি যখনই দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছি দুই আঙ্গুল কম, জোড়া দাও দড়ি, আরে অনেকবার জোড়া দিয়েছি তারপরে দুই আঙ্গুল কম। তখন গোপীরা বলছে চিন্তা করো না মা, চিন্তা করো না, তোমার বাড়িতে তো দড়ির অভাব নাই, যার বাড়িতে 900,000 গাভী তার বাড়িতে কি দড়ির অভাব আছে? তখন গোপীরা দৌড়ে দৌড়ে বিভিন্ন গোশালার ভিতরে ঢুকলো, ঢুকে দড়ি নিয়ে এসে মাকে দিল, তো সব দড়ি বাঁধলো জোড়া দিল, কৃষ্ণকে বাঁধা গেল না দুই আঙ্গুল কম, গোপীরাও অবাক হয়ে গেল। তার মানে কি, একদিকে কৃষ্ণ দেখাচ্ছে আমি অসহায় শিশু, অসহায় বাচ্চা, আরেকদিকে কৃষ্ণ দেখাচ্ছে দেখো আমাকে বাঁধো দেখি। এদিকে মা যশোদার হয়ে গেছে গোসা, তোর কোমরটা কত বড় আমি দেখে ছাড়ব, তোর কোমরটা কত বড় আমি দেখে ছাড়ব। তো মা যশোদা অনেক চেষ্টা করেও পারছে না, সেখানে গোপীদের মধ্যে রাধা উপস্থিত ছিলেন, রাধা রাধা তিনি তার খোপা থেকে ফিতা খুললেন, কৃষ্ণ আবার কাঁদছেন, তো কাঁদছেন চোখ চটকাতে চটকাতে দেখছেন কারা কারা দড়ি সাপ্লাই দিচ্ছে, দেখে নিচ্ছেন আঙুলের ফাঁক দিয়ে
দেখে নিচ্ছেন, দড়ি সাপ্লাই দিচ্ছে তো, দেখে নেব পরে, পরে দেখে নেব। যাই হোক, রাধা ফিতাটা খুলে মা যশোদার হাতে দিলেন, কৃষ্ণ দেখলেন আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধা তার ফিতা দিল, আর মা যশোদাও সারাদিন চেষ্টা করে আমাকে বাঁধতে পারল না, একটু দয়া করি কৃপয়া আসিত সবন্ধনে। তখন কৃপা করে কৃষ্ণ ধরা দিলেন, মা যশোদা কৃষ্ণকে বেঁধে ফেললেন। এই লীলার দ্বারা কৃষ্ণ প্রমাণ করলেন তিনি প্রেমের বশীভূত। যেহেতু এই লীলার দ্বারা তিনি জগতে প্রমাণ করলেন যে ভগবানের থেকে সর্বশক্তিমান ভগবানের থেকে তার প্রেমের শক্তি আরো বেশি, এই জন্য ভক্তরা এক মাস ধরে এই রস আস্বাদন করে কৃষ্ণের কাছে প্রদীপ দেখায়। এবং এখন কীর্তন হবে, দামোদর কীর্তন, যেহেতু আমাদের ফিরতে হবে, আমরা এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? আচ্ছা, কীর্তন হোক এখন, ওই দামোদর কীর্তন, দামোদর কীর্তন আমাদের সুপ্রিয় কানাই প্রভু। প্রশ্ন থাকলে হাত তুলবেন। প্রভু শুরু করেন। নমামি সরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম। কীর্তন চলবে, পাশাপাশি আপনারা প্রদীপ দেখাবেন একই সঙ্গে, না হলে আচ্ছা সময় সময় কলাবে তো, ঠিক আছে। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় জয় শ্রী রাধা দামোদর কি।